হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু শ্রেয়ান ব্লগস। পুজোর সময় সকলেই একটা আশা আকাঙ্ক্ষা থাকে যে কলকাতা ঠাকুর দেখার। তবে কলকাতা ঠাকুর দেখার যে অ্যাকচুয়াল গাইডেন্স ম্যাপ সেটা কিন্তু তারা সচরাচর যেখান সেখান থেকে পায় না। তো আমি ইউটিউব ঘেটে বা সেখানে গিয়ে নানান দিক থেকে একটা ম্যাপ গ্যাদার করেছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যেখানে থাকো, হাওড়া, আন্দুল, শিয়ালদা, বারাসাত, বনগাঁ, হাসনাবাদ, রানাঘাট, গেদে, শান্তিপুর, কৃষ্ণনগর, লালগোলা, যেখানেই থাকো না কেন, সর্বপ্রথমে এসে নামবে দমদম প্ল্যাটফর্মে। দমদম প্ল্যাটফর্মে নামার পর দমদম এক নম্বর প্ল্যাটফর্মে এসে মেট্রো স্টেশনের দিকে যাবে এবং সেখানে তোমরা সবার প্রথমে মেট্রোতে করে গিয়ে নামবে বেলগাছিয়া মেট্রো স্টেশন। বেলগাছিয়া মেট্রো স্টেশনে নামলে তোমরা সেখান থেকে পায়ে হেঁটে 2 কিলোমিটারের মধ্যেই 3টে বড় বড় পূজা মণ্ডপ পেয়ে যাবে। 1 নম্বরে থাকে শ্রীভূমি, 2 নম্বরে নেতাজি লেক টাউন স্পোর্টিং ক্লাব, 3 নম্বরে দমদম পার্ক। যাই হোক, আমার এই ম্যাপটা ফলো করলে তোমরা খুব সহজেই উত্তর ও দক্ষিণ কলকাতা, দুটো কলকাতায় খুব সহজে কভার করতে পারবে। তো তোমরা আবার মেট্রোতে করে চলে আসো শ্যামবাজার মেট্রো স্টেশন। এখানে এসে তোমরা হাতিবাগান নবীনপল্লী এবং হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসবটা দেখে নিতে পারো। ওটা দেখার পর তোমরা আবার চলে আসো শ্যামবাজার মেট্রো স্টেশনে। সেখান থেকে আবার মেট্রো ট্রেন ধরে চলে আসো শোভাবাজার মেট্রো স্টেশন। এখান থেকে তোমরা 1 কিলোমিটারের মধ্যে মোট 6টা প্যান্ডেল পেয়ে যাবে। আহিরিটোলা সর্বজনীন দুর্গোৎসব, জগৎ মুখার্জি পার্ক, কুমোরটুলি পার্ক, কুমোরটুলি সর্বজনীন, বাগবাজার সর্বজনীন এবং টালা বারোয়ারি দুর্গোৎসব। দেখো সবকটার নিচে কিন্তু এটা কতদূর ডিস্ট্যান্স ওই মেট্রো স্টেশন থেকে, সেটাও আমি লিখে দিয়েছি নীল কালি দিয়ে। কোনোটা 500 মিটার, কোনোটা 750 মিটার, কোনোটা 1 কিলোমিটার। যাই হোক, এই কটা দেখার পর তোমরা আবার শোভাবাজার মেট্রো স্টেশনে ব্যাক করো। ব্যাক করে সরাসরি চলে আসো মহাত্মা গান্ধী মেট্রো স্টেশনে, যেটা MG রোড মেট্রো স্টেশন বলা হয়। সেখানে নামার পরে তোমরা মোট 4টে বড় বড় প্যান্ডেল পেয়ে যাবে। সন্তোষ মিত্র স্কোয়ার, কলেজ স্কোয়ার, মোহাম্মদ আলী পার্ক, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব, এই সব কটাই কিন্তু তোমাদের 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে। যাই হোক, একটা কথা বলে রাখি, এখানে এই যে সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু এবারের মুখ্য আকর্ষণ হচ্ছে অযোধ্যার রাম মন্দির, যেটা 50 লাখ টাকা বাজেটের প্যান্ডেল। এটা কিন্তু দেখতে অবশ্যই ভুলো না, এটা সব থেকে ভালো হয়েছে। তো সেখান থেকে আবার তোমরা ব্যাক করো MG রোড মেট্রো স্টেশনে। সেখান থেকে মেট্রো ধরে আবার চলে আসো নেতাজি ভবন মেট্রো স্টেশন। এখানে তোমরা 4টে বড় বড় প্যান্ডেল পেয়ে যাবে। ম্যাডক্স স্কোয়ার, ভবানীপুর সর্বজনীন, ভবানীপুর স্বাধীন সংঘ, ভবানীপুর 75-এর পল্লী। যথারীতিভাবে আবার মেট্রো স্টেশনে ব্যাক করে আবার কালীঘাট মেট্রো স্টেশনে চলে আসো। কালীঘাট মেট্রো স্টেশনে আসার পর সেইখান থেকে রাসবিহারীর দিকে যেতে, যদি তোমরা ডান দিকে যাও তাহলে পাবে বাদামতলা, 66-এর পল্লী, চেতলা অগ্রণী এবং বাঁদিকে গেলে দেখো আমি একটা স্টার দিয়ে লিখেছি। আর এইগুলোই কিন্তু, এই যে স্টার যে কটা আছে বাঁদিকের পাতায়, এটাই কিন্তু সাউথের সব থেকে বড়ো বড়ো 6টা দুর্গাপুজো, যার মধ্যে আছে দেশপ্রিয় পার্ক, ত্রিধারা সম্মিলনী ক্লাব, সিংহি পার্ক দুর্গাপূজা, একডালিয়া এভারগ্রিন, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, 21-এর পল্লী সর্বজনীন দুর্গোৎসব সমিতি। এবং এই কটাই কিন্তু সাউথ কলকাতার সব থেকে বড়ো বড়ো বেস্ট পুজো, মানে 6th biggest যে প্যান্ডেলগুলো এই কটাই। তো এই কটা যদি তোমরা কমপ্লিট করে ফেলতে পারো তখন আবার কালীঘাট মেট্রো স্টেশনে ব্যাক করো। সেখান থেকে চলে আসো রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন এবং এখানে তোমরা পেয়ে যাবে মুদিয়ালি ক্লাব, শিব মন্দির, সর্বজনীন দুর্গোৎসব, মোট 2-3টে পেয়ে যাবে। আর এখান থেকে চলে আসো তোমরা মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন, যেখান থেকে টালিগঞ্জ মোড় ধরে চলে যেতে পারবে সুরুচি সংঘ। আর এরপরও যদি তোমরা আরও কিছু দেখতে চাও তাহলে সেখান থেকে বাস ধরে চলে আসতে পারো বেহালা। বেহালাতে তোমরা বড় বড় 3টে ক্লাব পাবে, বেহালা ক্লাব, বেহালা নতুন দল, বরিশা ক্লাব। এই ছিল আজকের ভিডিও, একটা ম্যাপ যেটা আমি তোমাদের জন্য বানাতে চেয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর দুর্গাপূজা অনেক 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 এনজয় করো। উত্তর ও দক্ষিণ কলকাতার ম্যাপ এত অল্পের মধ্যে তোমাদেরকে হয়তো অন্য কোনো ভিডিওতে দেওয়ার নেই। যাই হোক, একটা লাইক করে দিয়ে যেও আমাকে যদি কিছু দেওয়ার থাকে। টাটা, বাই বাই। আর এর পুজো মণ্ডপগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে পরপর পরপর।